নমস্কার বন্ধুরা, আমি শিলাজিৎ। আর ব্রেকিং ব্যাড টিভি সিরিজ বিশ্লেষণের প্রভাব এগিয়ে নিয়ে যেতে আজকে নিয়ে এসেছি তৃতীয় সিজনের ষষ্ঠ পর্ব। আমরা এখন আমেরিকায় অবস্থিত আদিবাসীদের জন্য সংরক্ষিত একটি অঞ্চলে রয়েছি। একটি হোমল্যান্ড সিকিউরিটি অফিসারের রেডিওতে একজন মহিলার খোঁজ নিতে বলা হয়। তাকে জানানো হয় সেই মহিলাটির মেয়ে তাদের অফিসে ফোন করে জানিয়েছে বেশ কিছুদিন ধরে তার মায়ের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি এবং সেই কারণে সে চিন্তিত। সেই বাড়িটা একটি মরুভূমির মধ্যে অবস্থিত, চারিদিকে কোনো জনবসতি নেই। অফিসার সেই মহিলাটির বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে সে বাড়ির পেছনের দিকে গিয়ে লক্ষ্য করে বাড়ির বাইরে টাঙানো দড়িতে দুটো কালো রঙের শার্ট ঝুলছে। সে লক্ষ্য করে বাড়ির পেছনের দিকে একটি আউটহাউস রয়েছে। সে অনুসন্ধান করতে কাছে গিয়ে দেখে সেই আউটহাউসের পেছনে মাটির ওপর একটি মৃতদেহ পড়ে রয়েছে এবং অসংখ্য মাছি উড়ে বেড়াচ্ছে। অফিসার বুঝতে পারে অবস্থা সঠিক নেই। সে তার বন্দুকটি বার করে তার গাড়ির দিকে এগিয়ে গিয়ে রেডিওতে মৃত্যুর খবর জানায়। অফিসারটি লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে। সে তার শটগানটা তাক করে সেই ব্যক্তিকে হাত তুলতে বলে। বাড়ির ভেতর থেকে টুকোর এক ভাই বেরিয়ে আসে, এর নাম লিওনেল। সে বাড়ির থেকে বেরিয়ে এসে তার হাত তোলে, তার হাতে একটা আপেল রয়েছে। অফিসারটি লিওনেলকে হাঁটু মুড়ে বসতে বলে, তবে লিওনেল তার কথাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে হাত নামিয়ে আপেলটা খেতে শুরু করে। অন্যদিকে টুকোর দ্বিতীয় ভাই মার্কো অফিসারের পেছন থেকে এসে তার মস্ত বড় কুড়ুল দিয়ে সেই অফিসারকে হত্যা করে। অন্যদিকে স্কাইলার ওয়াল্টারকে ফোন করে জানায় সে বিবাহ বিচ্ছেদের কাগজপত্রগুলো পেয়ে গিয়েছে। ওয়াল্টার তাকে বলে স্কাইলার এটাই তো চেয়েছিল, এখন সে মুক্ত। স্কাইলার ওয়াল্টারকে জিজ্ঞাসা করে সে কেন তাদের ডিভোর্স পেপারে তাদের সব রকম খরচ বহন করার কথা জানিয়েছে। ওয়াল্টার জানায় সে তাদের সন্তানদের খরচ বহন করবে, তবে স্কাইলার জানায় সে তার বেআইনি পথে আয় করা অর্থ তাদের সন্তানদের খরচ হিসেবে গ্রহণ করবে না। সে কোনোভাবেই নিজেকে এবং তাদের সন্তানদের ওয়াল্টারের অপরাধের ভাগিদার হতে দেবে না। উত্তরে ওয়াল্টার জানায় গত ছ মাস ধরে তাদের সব রকমের খরচ এই বেআইনি পথে আয় করা অর্থ থেকেই করা হয়েছিল। ওয়াল্টার ফোনটা রাখতেই একজন লোক ওয়াল্টারের সামনে এসে দাঁড়ায়। জানা যায় ওয়াল্টার একটি নতুন বাড়ি কিনতে চলেছে এবং এই লোকটি সেই বাড়ির এজেন্ট। এদিকে গুস লস পলস হারমানেসে দাঁড়িয়ে এক কর্মচারীর সাথে কথোপকথনে ব্যস্ত, আর তখনই সে লক্ষ্য করে লিওনেল এবং মার্কো সেখানে এসে উপস্থিত হয়। গুস লক্ষ্য করে তারা দুজনে কোনো কিছু অর্ডার না করে একটি বুথে বসে পড়ে। এদিকে জেসির বাড়িতে ব্যাজার এবং স্কিনি পিট এসেছে। জেসি ব্যাজারের হাতে তার তৈরি করা একটি বড় আকারের মেথের ক্রিস্টাল দিতেই ব্যাজার চমকে ওঠে। জেসি তাদেরকে তার মেথ তৈরির ব্যবসায় পুনরায় যোগ দিতে আমন্ত্রণ জানায়। কম্বর পরিণতির কথা মনে করে স্কিনি পিট ইতস্তত বোধ করে, তবে অবশেষে সে রাজি হয়ে যায়। জেসি ব্যাজারকে আরভিটা সারাই করা এবং স্কিনি পিটকে ব্যবসা সংক্রান্ত সরবরাহ সংগ্রহ করার দায়িত্ব দেয়। স্কিনি পিট এবং ব্যাজার জেসির বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখা যায় হ্যাঙ্ক জেসির বাড়ির বাইরে তার গাড়িতে বসে সব কিছুর ওপর নজর রাখছে। হ্যাঙ্ক ব্যাজারকে চিনতে পেরে উত্তেজিত হয়ে যায়। ওয়াল্টার তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে। তার বাবা মায়ের হঠাৎ বিবাহ বিচ্ছেদের খবর শুনে ওয়াল্টার জুনিয়র হতাশ হয়ে গিয়েছে। অন্যদিকে গুস লস পোলস হারমানেসে পৌঁছে লক্ষ্য করে লিওনেল এবং মার্কো আরও একবার বুথে বসে রয়েছে। কোন রকম অর্ডার না করে দিনের পর দিন তাদেরকে এইভাবে বসে দেখে রেস্তোরাঁর ম্যানেজার তাদের কাছে গিয়ে জানায় এটা একটা রেস্তোরাঁ, তাই কোন রকম অর্ডার না করে এইভাবে বসে থাকা যাবে না। তবে গুস তার ম্যানেজারকে আশ্বস্ত করে জানায় তারা কিছু ভুল করছে না। তবে গুস তাদের কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে যাচ্ছে। এদিকে নতুন ল্যাবরেটরিতে তার কাজের প্রথম দিনে ওয়াল্টারের সাথে তার নতুন সহকারী গেলের আলাপ হয়। গেল একজন এক্সরে ক্রিস্টালোগ্রাফির বিশেষজ্ঞ। ওয়াল্টার গেলের শিক্ষাগত যোগ্যতা দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এত শিক্ষিত মানুষ কি করে এইরকম বেআইনি কাজে যুক্ত হলো। গেল ওয়াল্টারকে জানায় সে ওয়াল্টারের সাথে মেথ তৈরি করা এবং এইরকম একটি সুপার ল্যাবে কাজ করার বিষয়ে উৎসাহী। এদিকে হ্যাঙ্ক এখনো জেসির বাড়ির সামনে তার গাড়িতে বসে অপেক্ষারত, আর তখনই মারির কাছ থেকে একটি কল আসে। মারি জিজ্ঞাসা করে হ্যাঙ্ক কখন বাড়িতে আসছে। উত্তরে হ্যাঙ্ক জানায় সে এখন জেসির বাড়ির সামনে নজরদারি করছে, আর যতক্ষণ না জেসি তাকে আরভি পর্যন্ত নিয়ে যাচ্ছে তাকে সেখানেই থাকতে হবে।
মারির মনে পড়ে স্কাইলার একবার অভিযোগ করেছিল যে জেসি ওয়াল্টারকে গাঁজা বিক্রি করেছিল। মারি হ্যাঙ্ককে ওয়াল্টারের সাথে একবার কথা বলার পরামর্শ দেয়, হয়তো সে কিছু বলতে পারবে। হ্যাঙ্ক ওয়াল্টারকে ফোন করে এবং জেসি সম্বন্ধে তার তত্ত্ব ব্যাখ্যা করতে শুরু করে। সে নিশ্চিত জেসি তার আরভিটাকে একটি মোবাইল মেথ ল্যাব হিসেবে ব্যবহার করছে। ওয়াল্টার বুঝতে পারে হ্যাঙ্ক এখন জেসির বাড়ির বাইরে বসে তাকে বন্ধক করে রেখেছে। ওয়াল্টার জেসিকে ফোন করেও লাইনটা কেটে দেয়। সে আশঙ্কা করছে নির্ঘাত দিয়ে জেসির ফোন লাইন নজরদারি করছে, তাই সে সোলকে ফোন করে জানায় হ্যাঙ্ক আরভি সম্পর্কে জেনে গিয়েছে। সোল ওয়াল্টারকে দ্রুত সেই আরভি থেকে পরিত্রাণ পেতে পরামর্শ দেয়, তবে ওয়াল্টার বুঝতে পারছে না তার কি করা উচিত। সে আরভিটার মেরামতির খবর জানতে পেরে ক্লোভিসের গ্যারেজে আসে এবং ক্লোভিসকে সত্তর আরভিটাকে ধ্বংস করার নির্দেশ দেয়। তবে ডিএ এই গাড়িটাকে সন্ধান করছে শুনে ক্লোভিস সেই গাড়িটাকে সত্তর সেখান থেকে নিয়ে যেতে নির্দেশ দেয়। ব্যাচার জেসিকে ওয়াল্টারের আরভিটাকে ধ্বংস করে ফেলার ইচ্ছেকে জানায়। এই কথা শোনা মাত্রই জেসি রেগে গিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। তার কোনো হুঁশ নেই, হ্যাঙ্ক তাকে অনুসরণ করা শুরু করেছে। এদিকে গুস্তার রেস্তোরাঁতে লিওনেল এবং মার্কো ঠায় বসে থাকা দেখে ক্রমশ বিরক্ত হয়ে যাচ্ছে। সে তাদের কাছে গিয়ে শুধুমাত্র একটি শব্দ উচ্চারণ করে, সূর্যাস্ত। এই কথা শোনা মাত্রই তারা দুজনে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ওয়াল্টার আরভিটাকে একটি জাঙ্কিয়ার্ডে নিয়ে আসে এবং সেখানের মালিক ওল্ড জোয়ের সাথে আরভিটাকে ভেঙে ফেলার বিষয়ে আলোচনা করে। ওল্ড জো ওয়াল্টারকে আশ্বাস দেয় গাড়িটা পুরোপুরি ধ্বংস করে ফেলার পর তার বিভিন্ন পার্টসকে পুনর্ব্যবহার করা হবে। ধ্বংস করে ফেলার আগে ওয়াল্টার শেষবারের জন্য আরভিটাকে দেখার উদ্দেশ্যে তার ভেতরে ঢোকে, আর তখনই জেসি সেখানে এসে পৌঁছয়। সে ক্ষিপ্ত এবং সে ওয়াল্টারের সাথে মুখোমুখি কথা বলতে চায়। এদিকে জেসিকে অনুসরণ করে হ্যাঙ্ক সেখানে এসে পৌঁছয়। জেসিকে সেখানে দেখে ওয়াল্টার বুঝতে পেরে যায় হ্যাঙ্ক নিশ্চিত সেখানে উপস্থিত। সে হ্যাঙ্ককে তাদের কাছে নিয়ে আসার জন্য জেসিকে তিরস্কার করে। হ্যাঙ্ক আরভিটার দরজায় ধাক্কা দেয়, তবে উত্তর না মেলায় সে তার গাড়ি থেকে জ্যাকটা বার করে তা দিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে থাকে। তবে ওয়াল্টার দরজাটা বন্ধ করে রাখার জন্য ভেতর থেকে দরজাটা টেনে ধরে থাকে, আর তখনই ওল্ড জো হ্যাঙ্কের মুখোমুখি হয়। সে হ্যাঙ্কের কাছে আরভিটা অনুসন্ধান করার সম্ভাব্য কারণ জানতে চায়। ওল্ড জো যুক্তি দেয় এই আরভিটা একটি বাসস্থান, তাই এই আরভির বাসিন্দাদের বেআইনিভাবে অনুসন্ধান করা থেকে সংবিধান তাদের রক্ষা করে। তবে হ্যাঙ্ক যুক্তি দেয় যেহেতু এই আরভিটাতে চাকা লাগানো রয়েছে, তাই আইনগতভাবে এটি একটি বাহন, তাই অনুসন্ধান করার আইনি অধিকার তার রয়েছে। তবে ওল্ড জো তার কথায় বিরোধিতা করে। উত্তরে হ্যাঙ্ক ওল্ড জোকে আরভির দরজায় টেপ দিয়ে ঢেকে রাখা বুলেটের গর্তগুলি দেখায়। সে জানায় এই আরভির ভেতরে একটি আগ্নেয়াস্ত্র চালানো হয়েছিল এবং এই তথ্যটি তাকে অনুসন্ধান করার সম্ভাব্য কারণ দেয়। এদিকে ওয়াল্টারের শেখানো গুলি আওড়ে জেসি ভেতর থেকে হ্যাঙ্ককে জিজ্ঞাসা করে হ্যাঙ্ক টেপগুলো খুলে ফেলার আগে কিভাবে জানলো যে গর্তগুলো সেখানে ছিল, এবং সে দাবি করে এই আরভিটা তার বাসস্থান। হ্যাঙ্ক বুঝতে পেরে যায় সার্চ ওয়ারেন্ট ছাড়া অনুসন্ধান করা যাবে না, তাই সে তার গাড়িতে ফিরে গিয়ে একটি সার্চ ওয়ারেন্ট ইস্যু করানোর জন্য মার্কেটকে ফোন করে। অন্যদিকে ওয়াল্টার সোলকে ফোন করে সাহায্য চায় এবং সোলের সেক্রেটারি একজন আলবাকার্কি পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিয়ে হ্যাঙ্ককে ফোন করে জানায় মারি একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শোনা মাত্রই হ্যাঙ্ক দ্রুত গতিতে গাড়িটা চালিয়ে সেখান থেকে চলে যায়। হাসপাতালে পৌঁছানোর পর হ্যাঙ্ক উত্তেজিত হয়ে মারির খোঁজ করতে থাকে, তবে তখনই মারি ফোন করে রাতের খাবার সম্পর্কে তার পরিকল্পনা জানায়। হ্যাঙ্ক বুঝতে পারে মারি জীবিত এবং সুস্থ, এবং তাকে সেই জাঙ্কিয়ার্ড থেকে সরানোর জন্যই তাকে ফোন করানো হয়েছিল। অন্যদিকে জাঙ্কিয়ার্ডে একটি ফর্কলিফট দিয়ে আরভিটাকে ভেঙে একটি ক্রাশারে লোড করে পুরোপুরি ধ্বংস করে ফেলতে দেখে ওয়াল্টার স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। সূর্যাস্তের সময় একটি মরুভূমির ভেতরে গুস লিওনেল এবং মার্কোর সাথে দেখা করে তাদের জানায় তাদের অবশ্যই ওয়াল্টার থেকে পিছু হাঁটতে হবে। সে বুঝতে পারছে না তারা কেন ওয়াল্টারকে হত্যা করতে চায়। সে জানে ওয়াল্টার তাদের ভাই টুকোর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তবে তাকে খুন করেছে অন্য কেউ, ট্রিগারটা টিপেছিল অন্য কেউ। লিওনেল এবং মার্কো জানায় বালসা তাদেরকে জানিয়েছে ডিএ এজেন্টদের কোনোভাবেই ক্ষতি করা যাবে না, তারা তাদের পরিধির বাইরে। উত্তরে গুস জানায় সীমান্তের উত্তর দিকের সমস্ত জমি তার অঞ্চল, তাই সে তাদেরকে হ্যাঙ্ককে হত্যা করার অনুমতি দেয়। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এখানে মূল কথা হলো আমার এই গল্পগুলো এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলো শেয়ার করে দিন আপনাদের কাছের মানুষদের কাছে।